বন্ধবাদ করতে আমি ঘরে কাছে আসবো। তাহলে কি করবো, মানে বড় করে দেবো, করে দিচ্ছি বড়, আবার কি করবো? এটা তো কাছে হচ্ছে, এই যো এটা কাছে হলো। এরকম এবার দেখ, ঠিক আছে? কেন তুই তুই আয় এসে পড়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার মা আমাকে
যারা পাঠ করছেন এক থেকে চতুর্থ স্টেশনে তারা এখানে থাকবেন ভিতরে। Incoming call from BATI Potter. Incoming call from Bapi Kodiya.
আমরা সকলে যারা এই অবস্থানে সমবেত হয়েছি আমরা প্রার্থনার জন্য প্রস্তুত হই সকলে আমরা এই বেদির দিকে এগিয়ে আসি আর প্রস্তুত করি শান্ত হই যাতে আমরা পবিত্র অন্তরে এই কুশপথ করতে পারি আর এই জানি এই আজকে যে 12 বছর ধরে এই ক্রুশের পথ অবস্থানায় প্রচারণার দায়িত্বে আছে ডন বস্কো পাস পিপল এবং ডাইসেশন ইউথ অ্যানিমেশন যুব কল্যাণ আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের প্রিয়জনদের যারা এখানে সাহিত্য আছে তাদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা করতে এই ক্রুশের পথের মধ্যে দিয়ে আমরা প্রার্থনার মনোভাব সৃষ্টি করি আর আমাদের প্রিয়জনদের স্মরণ করি যারা একদিন এই পৃথিবীতে ছিল ঈশ্বর তাদের পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং একদিন যাদের তাদের যখন এই পৃথিবীতে সময় শেষ হয়েছিল তারা এই পৃথিবী থেকে আবার প্রস্থান করেছেন ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আমরা প্রার্থনা করি ঈশ্বর তাদের সকলের সকল অন্যপদ মার্জন করে তাদের চির শান্তি প্রদান করুন আমরা সকলে নীরব হয়ে চোখ বন্ধ করি আর কিছুক্ষণ সময় নীরবে তাদের আত্মার কল্যাণের জন্য প্রার্থনা করি আমার সহচায় গান সংখ্যা 43 43 যিশু তুমি মাবতারে কত দুঃখ সহিবে যিশু তুমি মাবতারে কত দুঃখ সহিবে
পিতা পুত্র পিতার নামে এসো আমরা প্রার্থনা করি। হে দয়াল ঈশ্বর, হে প্রিয় ত্রাণকর্তা যিশু, তোমার সম্মুখে প্রণত হয়ে আমি তোমার করুণা ভিক্ষা করছি। তুমি আমার উপর অসীম দয়া করেছ, কিন্তু পাপ করে আমি তোমার দুঃখ ভোগ ও যন্ত্রণার কারণ হয়েছি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। প্রভু, আমি এখন বুঝছি যে তোমাকে অসন্তুষ্ট করার চেয়ে আমার মৃত্যুই ভালো। প্রভু বর দাও যেন তোমার যন্ত্রণাভোগের কথা ধ্যান করে আমি পাপ ত্যাগ করার জন্য সংকল্প করি। যিশুর প্রতি মৃত্যুদণ্ডাদেশ। হে যিশু, আমরা তোমাকে ধন্য পূজা করি ও ধন্যবাদ দিই। দিলেন আমাদের অনন্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য যিশু নীরবে এই অন্যায় মৃত্যুদণ্ড বরণ করলেন। ওরা আমাকে পিলাতের কাছে নিয়ে এলো। অবশেষে নিদ্রাহীন সুদীর্ঘ রাত কাটলো। ওরা আমাকে মারধর করলো, লাঠি মারলো, আমার গায়ে থুতু ছেটালো, উপহাস করলো। সুতীক্ষ্ণ কাটার মুকুট আমার মাথায় চেপে বসিয়ে দিল। আমার হাত দুটো চোরের মতো দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। আর এখন আমি দাঁড়িয়ে আছি প্রদেশপাল পিলাতের সামনে। পিলাত একটা কাপুরুষ, তুমি কিন্তু পিলাতের মতো হয়ো না। আমার পরিবর্তে পাপকে বেছে নিও না, আমার পথ ছেড়ে নিজের পথে চলো না, মনে রেখো তুমি আমার। পিলাত এখন আমাকে ক্রুশে দেওয়ার আদেশ দিচ্ছে, সে জানে আমি নির্দোষ, কিন্তু ভয় পাচ্ছে আমাকে নির্দোষ বলে ঘোষণা করলে লোকেরা কি বলবে। আজ রাতে ওর হয়তো ভালো ঘুম হবে না। পিলাত আসলে নিজেকে বোকা বানাচ্ছে, নিজেকে ভোলাচ্ছে, সে ভাবছে জন আমি নিশ্চয় তোমাকে ক্ষমা করব। পিলাতের মতো হাত ধুয়ে বলো না যে তুমি নির্দোষ, কোনো পাপ করিনি, এভাবে নিজেকে ঠকিও না, একজন পিলাতই যথেষ্ট। প্রার্থনা, হে দয়াময় যিশু, আমার পাপে তোমার মৃত্যুদণ্ড হয়েছে, হায় আমার পাপের জন্য আমি নরকে দণ্ডভোগের যোগ্য হয়েছি, কিন্তু তুমি সেই দণ্ড খণ্ডন করে আমাকে অনন্ত জীবনের অধিকার দিয়েছ। হে দয়াময় তোমার অসীম দয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। দ্বিতীয় স্থান, যিশুর স্কন্ধে ক্রুশ স্থাপন। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, আমার পাপের বোঝা যিশু ক্রুশকে আরো ভারী করেছে। আমার মুক্তির জন্য
যিশু স্বেচ্ছায় সেই ভারী ক্রুশ কাঁধে নিয়ে দুর্গম পথে অগ্রসর হলেন। ওরা আমার ক্রুশ নিয়ে এলো, বিরাট ভারী আর খসখসে ক্রুশটা প্রস্তুত। এটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে কালভারি পাহাড়ে, আর আমিও তাই চাই। আসলে এই ক্রুশ যে তোমার, তোমার জন্যে, তোমার হয়েই এটা আমি বহন করতে চাই। আমি যে তোমাকে ভালোবাসি, আর পাপ থেকে তোমাকে যে উদ্ধার করতেই হবে আমাকে, আমি ভাবছি যখন তোমার পালা আসবে তুমি তখন কেমন করে। কত না ক্রুশ তোমার দিকে এগিয়ে আসবে, দায়িত্বের ক্রুশ, সংসারের ক্রুশ, অপমানের ক্রুশ, বদনামের ক্রুশ, অসুস্থতার ক্রুশ, বৃদ্ধ বয়সের ক্রুশ। তুমি যদি চাও, যদি আমায় বলো, তবে তোমাকে ক্রুশ বহন করতে আমি নিশ্চয় সাহায্য করব। সকলে একসাথে বলি, হে স্নেহময় যিশু, হে প্রভু আমাদের প্রতি দয়া করো। পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র আমার পাপের বোঝা যিশুর ক্রুশকে আরো ভারী করেছে। আমার মুক্তির জন্য যিশু স্বেচ্ছায় সে ভারী ক্রুশ কাঁধে নিয়ে দুর্গম পথে অগ্রসর হলেন। আমি পড়ে গেলাম, ভীষণ আঘাত পেলাম, আমার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ব, বুঝতে পারছি কি ঘটবে। হ্যাঁ, পড়ে যাচ্ছি, পড়েই গেলাম, মাটিতে উপুর হয়ে পড়ে গেলাম। এখন আমি বুঝতে পারছি কেন আমি আর চলতে পারছি না, আমার ক্রুশটি পলে পলে আরো ভারী হয়ে উঠছে। বন্ধু, আগে কি তা যথেষ্ট ভারী ছিল না? তবে কেন আরো পাপের বোঝা চাপিয়ে এটাকে আরো দুর্বহ করে তুলছ? কিন্তু ধুলার উপর পড়ে থাকলে তো আমার জি
তোমার নিজের ক্রুশ বহন করে তুমি আমাকে সাহায্য করেছিলে। প্রার্থনা, হে স্নেহময় যিশু, শুধু ক্রুশের ভার নয় কিন্তু আমার পাপের গুরুভারে তোমার এই পতনের কারণ প্রভু আমার সব অপরাধ ক্ষমা করো, আমাকে এমন কৃপা করো যেন তোমার নির্দেশ। চতুর্থ স্থান, মাতার সাথে যিশুর সাক্ষাৎ। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছো। এই শোচনীয় সময়ে যিশু ও মাতা মারিয়া পরস্পরের দিকে তাকিয়ে দুঃখ কিনা অনুভব করলেন। নাজারেতের বাড়িতে আমাকে কতই আদর যত্ন করতেন, তিনি জানেন আমি কি করতে যাচ্ছি, তিনি জানেন তোমাকে বাঁচাবার জন্যই আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। তার বুকটা যে ফেটে যাচ্ছে আমি তা বুঝতে পারছি। আমি যেন তোমাকে উদ্ধার করি, আমার মা তোমারও মা খুব সাহসী, আমার মা চান যে অলৌকিক কিছু করে সৈন্যদের হাত থেকে নিজেকে বাঁচায়। তিনি চান ভগবানের ইচ্ছা পূর্ণ হোক, তিনি চান না আমি ভয়ে পালিয়ে যাই। তার একান্ত ইচ্ছা সর্বশক্তিমান পিতা আমাকে দিয়ে যা করতে চান আমি যেন তাই করি, আর তার সত্য তার পক্ষে যত যন্ত্রণাদায়ক হোক না কেন, যত কঠিন হোক না কেন, তিনি তা সহ্য করবেন। শুধু কাপুরুষের হীন মনস্ক লোকেরাই পালিয়ে যায়। সবাই বলি, হে আমার প্রিয় যিশু, আশীর্বাদ করে আমি পারি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। Oh,
হে যীশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছ। যীশুকে ক্রুশ বহনে অসমর্থ দেখে পথের মধ্যে আশঙ্কায় ইহুদিরা সিরিনীয় শিমনকে ক্রুশ বহন করতে বাধ্য করল। সাইরিনীবাসী শিমন আমাকে সাহায্য করল। সৈন্যরা ঠিকই বুঝেছে আমাকে যদি কালভেরি পর্যন্ত নিয়ে যেতে চাই, তবে ক্রুশ বইবার জন্য কাউকে সাহায্য নিতেই হবে। কিন্তু একটা লোকও এগিয়ে এলো না, তাই সৈন্যরা জোর করে শিমনকে ধরে আনলো আমাকে সাহায্য করার জন্য। সত্যি ওর সাহায্য আমার দরকার ছিল, আর তোমার সাহায্য মানব আত্মাকে রক্ষা করার জন্য আমি তোমার সাহায্য চাই। শিমন ক্রুশ নিয়ে যতই এগিয়ে যাচ্ছে ততই তা হালকা বোধ হচ্ছে, তুমিও তা দেখতে পাবে যদি স্বেচ্ছায় এগিয়ে এসে ক্রুশটা তুলে নাও। মনে রেখো, আমি সব সময় তোমাকে সাহায্য করব, যেমন ভাবে শিমন আমাকে সাহায্য করেছে। হাই, কত না মানবতাকে উদ্ধার করতে হবে, অথচ তাদের সাহায্য করার মতো মানুষ কতই না অল্প। বিরাট কর্মযোগ্য অথচ কাজ করার মানুষের অভাব। আমি চাই এমন মানুষদের, যারা এই পৃথিবীতে আমার রাজ্য স্থাপন করার জন্য। এই কাজে আমি তোমাকে আর এক সাইরিনীবাসী শিমন রূপে পেতে চাই। সকলে বলি, হে করুণাময় যীশু, আমি পাপী, আমাকে নিয়ে চলো, আমি জীবনের দুঃখ কষ্ট সন্তুষ্ট মনে সহ্য করে তোমার দুঃখে ভাগী হতে পারব। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। আর শরীরে পারি না আমার।
ষষ্ঠ স্থান দৈনিক যিশুর মুখ মুছিয়ে দিলেন। এই যিশু আমরা তোমাকে পূজা করে ধন্যবাদ দিই, আমার প্রায় সব বন্ধুরাই পালিয়ে গেছে, ওরা আমাদের জন্য লজ্জিত প্রাণ ভয় ভীত। এখন আর মনে হচ্ছে না যে বাতাস ও ঢেউ আমার আদেশ শোনে, আমাকে দেখে এখন কেউ বলবে না যে আমি মৃতদের প্রাণ ফিরিয়ে দিয়েছি, কুষ্ঠ রোগীদের সারিয়ে তুলেছি, আমার রক্ত জওয়ার মতন লাল আর ফুলে ওঠা চোখ, ক্ষত বিক্ষত ধুলো বালি মাখা মুখ, রক্ত জট পাকানো চুল, কিন্তু ভেরোনিকাকে এসব আটকাতে পারেনি, সে সৈন্যদের ঠেলে সরিয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে, হাতে এক খণ্ড কাপড়। আমি মাথাটা একটু নিচু করতেই মুখ আলতো করে আমার মুখটা সে মুছিয়ে দিল নরম ঠান্ডা কাপড় দিয়ে। আজ পৃথিবীতে আমার মতো মুখ কতই না আছে, হাসপাতালে কত অসহায় মানুষ, যন্ত্রণার কুকড়িয়ে যাচ্ছে, জ্বরের তাপে গা পুড়ে যাচ্ছে। নির্দোষ অসহায় মানুষ অস্ত্রশস্ত্র বা বোমের আঘাতে বিকল অলঙ্গ হচ্ছে, কত যুবক যুবতী মানসিক ভাবে পঙ্গু হয়ে পড়ছে। কোনোদিন কোনো করুণ মুখ, কোনো বন্ধু হয়তো আমার সহচর্য চাইবে, যেমন ভাবে আমি চেয়েছিলাম ভূমিকার সহচর্য। প্রার্থনা, হে প্রিয় যিশু, কিন্তু ওরা জানে না ওরা কি করছে,
কাকে ওরা সাহায্য করছে? ইস, হাতে পেয়েও কি পুরস্কারই না হারাচ্ছে। তুমি কিন্তু ভুলে যেও না তোমাকে যে কথা আমি বলেছি, আমার দীনতম ভাইদের জন্য যা করবে আসলে তা আমার জন্যই করবে, ভুলে যেও না এই কথা। আর তুমি যদি পাপ করে বসো তবে মনে করো আমার এই পতনের কথা, বহুদিন সৎ হয়ে থাকার পর হঠাৎ কোনো বড় পাপ বা নানা ছোট পাপ তোমাকে অধঃ পতনের দিকে টেনে নিয়ে যেতে পারে, আমার বাণী আর আমার হাত তখন তোমাকে তুলে ধরবে। যাজকের অন্তরালে তুমি দেখতে পাবে আমার সবল রক্ষাকারী হাত, আর শুনতে পাবে আমার অভয় বাণী। সকলে বলি, হে দয়াময় যিশু, তুমি কতবার আমাকে ক্ষমা করেছিলে, তবুও তোমার আগে সগ্রাহ্য করে আমি বারে বারে পাপপীড়িত হয়েছি। প্রভু, আমার সমস্ত পাপের জন্য আমি লজ্জিত অপরাধী বলে আমি তোমার দয়া ভিক্ষা করি। প্রভু, কৃপা করে আমাকে মৃত্যু পর্যন্ত নিষ্পাপ অবস্থায় রেখে এ প্রভু আমাদের প্রতি দয়া করো। সন্তানের জীবনে দুঃখ কষ্ট সব সময় থাকবে,
সব রকম জ্বালা যন্ত্রণা তাদের ভোগ করতে হবে। হাসপাতাল, জেল, বন্দি শিবির, পাগল, গারদ উচ্ছে পড়বে। বছরের পর বছর কত না হৃদয়, কত না শরীর, কত না মন নিপীড়ন সহ্য করবে। আমি চাই এই স্নেহশীলা মেয়েরা, সেই সঙ্গে তুমিও একথা ভেবে দেখবে, এই বিষয়ে সচেতন হবে। ওরা যে আমারই সন্তান, ওরা যখন কষ্ট পায় তখন আমিও যে তা পাই, ওদের আড়ালে আমাকে তুমি দেখতে শেখাও। প্রার্থনা, হে স্নেময় যিশু, পাপের জন্য আমাকে প্রকৃত অনুতাপের সূত্রপাত কর, বিধান তোমার যন্ত্রণার কথা মনে করে আমি অত্যন্ত ব্যথিত। প্রভু প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো পাপ করব না। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আর বেশি দূর নেই। প্রার্থনা,
আমি বারে বারে পাপ করি বলে আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য যিশু বারে বারে পড়ে যান। আমি কি নিষ্ঠুর যিশু, এখন আমি পাপ ত্যাগ করব বলে সংকল্প করছি, এই সংকল্পে স্থির থাকতে আমাকে সাহায্য করো। হে প্রভু আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো।
আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র প্রসাদে জগতে পরিত্রাণ সাধন করেছো। সৈন্যরা যিশুর ভগ্ন ও রক্তাক্ত দেহটি ক্রুশে শায়িত করে লোহার কাটা দিয়ে তার পবিত্র হাত পা বিদ্ধ করল। আমার প্রভুকে কি নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হলো। ওরা আমাকে ক্রুশে গেঁথে দিল। সৈন্যরা হঠাৎ শিমুনকে তারা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে এবার ক্রুশে গাঁথা হবে। সৈন্যরা এ কাজে খুব কটু, লম্বা লম্বা পেরেক দিয়ে আমার হাত পা ক্রুশের সঙ্গে গেঁথে দিল। পরীক্ষা করে দেখল ভালোভাবে ঢুকছে কিনা, আমি ঝুলে থাকতে পারবো কিনা। আমার চারপাশে লোকেরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। আসলে ওরা বলতে চাইছে আমি কেন কোনো অলৌকিক কাজ করে নিজেকে বাঁচাচ্ছি না। কিন্তু আমি যদি হঠাৎ এখন ক্রুশ থেকে নেমে আসি আর নিজেকে বাঁচাবার জন্য কোনো আশ্চর্য কিছু করি, তাহলে লোকেরা কি ভালোবাসার পরিবর্তে আমাকে ভয় পাবে না? অথচ কত না মানুষ আমাকে এই অবস্থায় ঝুলতে দেখে বলেছে, যিশু আমি তোমায় ভালোবাসি। আমাকে এই ক্রুশে দেখে তুমিও সহজেই তাই বলতে পারবে, ঠিক কিনা? মনে রেখো আমারই মতো প্রত্যেককে তার আপন ক্রুশে বিদ্ধ হতে হবে। কোনো ক্রুশের, বিশেষ করে তোমার ক্রুশের কোনো দামই থাকবে না যদি না তুমি সেই ক্রুশে নিজেকে সমর্পণ করো। আমি কি তোমাকে বলিনি তোমার ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করো? তোমার ক্রুশ কত ভারী বা কত বড় সেটা বড় কথা নয়, যা আমি দেখি তা হলো তুমি তোমার ক্রুশ কত আন্তরিকভাবে, কত ভালোভাবে প্রতিদিন বয়ে নিয়ে চলেছ। যেমনই হোক না কেন নিজের ক্রুশে নির্বিধায় নিজেকে সমর্পণ করো। চাপ শোনা হে স্নেহময় যিশু, আমার জন্য তুমি এত কষ্ট সহ্য করলে, কিন্তু আমি তোমার জন্য সামান্য কষ্ট সহ্য করতে পারছি না। প্রভু তোমার শীতের সাথে আমার অবাধ্য চঞ্চল মনকে দেখে রাখো, আমি যেন সবসময় তোমার অনুগত থাকি। হে প্রভু আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। যে কাজ কাজ করতে আমি এই জগতে এসেছি তাই এখন পূর্ণ হতে চলেছে। আমার স্বর্গবাসী পিতার হাতে নিজেকে সঁপে দিতে চলেছি। আমার প্রাণ বিসর্জন দিয়ে আমি পৃথিবীর পাপের জন্য মূল্য এতই মারাত্মক তার প্রাশ্চিত্য করতে পারেছে। পিতা চেয়েছেন আমি তাই করব।
আমি ক্রুশের মৃত্যু পর্যন্ত তার অনুগত থেকে পাপী মানুষের অবাধ্যতার প্রতিবিধান করব। আমি এখন পাপীদের জন্য প্রার্থনা করব, পিতা ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। আমার সবচেয়ে প্রধান ও প্রথম চিন্তা পাপীদের জন্য। আমি যে ওদের ভালোবাসি, ওদের পাপকে আমি ঘৃণা করি, কিন্তু ওদেরই খুব ভালোবাসি। হায়, ওরা যদি একথা বুঝতে পারত। এই পৃথিবী থেকে বিদায় নেওয়া শেষে মুহূর্তে আমি ওদেরই কথা ভাবছি। ওই দস্যুকে একমাত্র যে কথা বললাম তোমাকেও আমি তাই বলতে চেয়েছিলাম। আজই তুমি আমার সঙ্গে অমৃতলোকে যাবে। গতকাল বন্ধুদের সঙ্গে শেষ ভোজের সময় আমি নিজেকে প্রসাদ রূপে তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমাদের একলা ফেলে রেখে আমি যেতে চাইছিলাম না। নিশ্চয় এখন বুঝতে পারছো তোমাকে আমি কতক্ষণ ভালোবাসি। প্রতিদিন প্রসাদ রূপে আমাকে দেখে তুমি সেই কথা মনে করো। আমি নিজেকে তোমাদের হাতে দিয়ে গেছি যাতে প্রতিদিন তোমরা পিতার কাছে আমাকে উৎসর্গ করতে পারো। যেমন ভাবে আজ এখন আমি করতে চলেছি, পিতা তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। হে আমার প্রিয় যিশু, যাদের আর
কোনোদিন মায়েরা কোলে ফিরে পাবে না। তারা সবাই জানুক ঈশ্বরের মা ও তাদেরই মতো, তাদেরই সঙ্গে একই মর্মবেদনার সহভাগী হয়েছে। তারা জানুক তাদের শোক সন্তাপ আমি নিজেরই করে নিয়েছি। আজ এখানে আমি যিশুর সঙ্গে সেই সব মায়ের মঙ্গল প্রার্থনা করছি, যারা নিজেদের সন্তানদের উৎসর্গ করবে, যাজক ব্রাদার সিস্টার বা একজন খাঁটি খ্রিস্টভক্ত হওয়ার জন্য, আমার পুত্রকে অনুসরণ করার জন্য, তার সেবা কর্মে অংশীদার হওয়ার জন্য। যিশুর জন্য কাজ করা সে তো পরম সৌভাগ্য। সকলে হে দয়াময়ী মাতা মারিয়া, আমার পাপের জন্য তোমার প্রিয়তম পুত্রের এই শোচনীয় অবস্থা, এই মৃত্যুর জন্য আমি অপরাধী, মা আমাকে সাহায্য করো, আমি যেন পাপ করে তোমার পুত্রের নতুন বেদনার কারণ না হই। মা আশীর্বাদ করো, আমি যেন পুণ্যের পথে থেকে যিশুর প্রতি ভক্তি জাগ্রত রাখতে পারি। হে প্রভু আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। আমি ঘন ঘন তোমাকে গ্রহণ করতে
করি, তুমি এসে আমার হৃদয়ে চিরস্থায়ী আবাস জীবন করো। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। আমরা এখানে যারা আছি,
তারাও জীবিতই থাকবে। আর তার জন্য আমরা একটা সবে তো হয়েছি আজকে কষ্ট হয়ে এসেছি আমরা চারটের সময় রোদের মধ্যে, যে আমাদের পরিজন যারা মারা গেছে এক বছর দু বছর কুড়ি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর, আমার ঠাকুমা মারা গেছে বাবারা দেখেনি ঠাকুমাকে কেমন ছিলেন, আশি বছর আগে বছর পরে মারা গেছেন তিনি, কি বিশ্বাসে তারা এসেছে। কিন্তু আজকে এসেছি আমরা এই যিশুর উক্তিতে, আমি পুনঃস্থান আমি জীবন, যদি এই থাকে বিশ্বাস আমাদের মধ্যে তাহলে আমাদের প্রয়োজন আমরা ভুলে যাব না। তাহলে স্মরণ করবো আমরা প্রত্যেক বছরই প্রত্যেক সময় আমার কাছে ফোন করে বলে ফাদার আমার বাবার জন্য প্রার্থনা দেবেন, মার জন্য প্রার্থনা মিশা দেবেন, তারা কৃষ্ণনগর থেকে ফোন করছে ব্যান্ডেলে মিশা দিচ্ছে তাদের জন্য, সেই আত্মার জন্য প্রার্থনা করছে, যেখানে হতে পারে প্রার্থনা করতে হবে, যে কোনো সময় যে কোনো জায়গায় পৃথিবীতে সব জায়গায় বিশ্বাসটা আছে। হ্যাঁ বলেছিলেন যে বিশ্বাসটা আমার জানি না তা কথা ছিল, তিনি বলেছেন হ্যাঁ বিশ্বাস করি আমি, যেটা আপনি বলছেন আমরা বিশ্বাস করি যে আপনি সে পুনরুত্থান আপনি সে জীবন, সেই যিনি আসার কথা তিনি এসছেন এই পৃথিবীতে ত্রাণকর্তা। তা আজকে আমাদের প্রার্থনা করতে হবে, চোখের জল নয় আর তারা বলছে উই ডোন্ট ওয়ান্ট টিয়ার্স উই ওয়ান্ট প্রেয়ার্স, একটা আত্মা বলছেন আমি চাই কি প্রার্থনা, চোখে জল চোখে জল ফেলা যায় ইমোশনাল দুঃখের কাঁদবো কিন্তু না আমাদের জন্য প্রার্থনা দরকার আছে, প্রার্থনা হচ্ছে সব থেকে বড় কথা আছে আমাদের খ্রিস্ট যা, তারপরে পবিত্র রোজারি, তারপরে পুরুষের পদ, তারপরে জিবাই মার্সি, তারপরে এই ত্যাগ শিকার চেষ্টা করে দেখি যারা এখানে এসেছি একুশে পথ করলাম প্রার্থনা করছি বিভিন্ন ধরনের অনুভূতি জেগে উঠে আর আমরা মনে মনে বলছি মাতার মতো প্রভু আপনি যদি থাকতেন তাহলে আমার অমুচল এখানে উপস্থিত থাকতো, হ্যাঁ তিনি আছেন আমার আত্মীয় স্বজন আছে আমাদের প্রিয়জন আছে মাতার মতো প্রভু আপনি যদি আমি বিশ্বাস করি আপনি আছেন আর তারাও আছে এখানে, সেই মাত্রা আরেকটা কথা বলেছিলেন প্রভু বলুন না আমার বোনকে মারিয়াকে আমার
মাত্তা মাত্তা তুমি এত চিন্তিত ব্যতিব্যস্ত কাজের মধ্যে যে তুমি আসল জিনিস ভুলে গিয়েছো প্রার্থনা করতে। আমরা তাকে
পুরুষে দিয়েছি নিঃসার মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে আমরা তাকে তুষে দিয়েছি আমরা যিনি পাপীন্দ্রতা ভুলে জীবনের দ্বার খুলে Yeah.
Disconnected. Thank you.